আপনাকে ধন্যবাদ আসলে সারা বাংলাদেশের সকল মানুষই এখন ব্যতীত তারা যারা একাত্তর দেখেনি ধ্বংসযোগ্য দ্বারা দেখেনি তারা দু হাজার চব্বিশ এই সময় এসে সেই একাত্তর সেই ধ্বংসনীলা সেই তাণ্ডবলীলা দেখতে পেলেন বিশেষ করে ঢাকার বিভিন্ন স্থানে আমাদের মিরপুরে। আপনারা লক্ষ্য করেছেন যে মিরপুরে কোঠা আন্দোলনের নামে সাধারণ ছাত্রছাত্রীদের উপস্থিতি কিন্তু খুবই কম ছিল তাদেরকে তাদের উপর ভর করে মিরপুরের সারা বাংলাদেশ থেকে শিবিরের জঙ্গি ক্রেটারা এই মিরপুর সহ ঢাকা শহরে অবস্থান গ্রহণ করে সেই সেই সাথে ছাত্রদল যুবদলের তাদের সশস্ত্র ক্রেটার বাহিনী ঢাকার শহরে অবস্থান করে মিরপুরে বিশেষ করে যে প্রবলেমটা মিরপুরের জনগণ ফেস করছে এই কয়টা দিন সেটা হলো তারা ব্যবহার করেছে বস্তি এবং ব্যবহার করেছে এই বিহারি ক্যাম্প এই বিহারি ক্যাম্পের বিপদগামী যুবকদেরকে তারা অর্থপুরি দিয়ে ছাত্র সাজিয়ে এখানে এনে এই বিলা চালিয়েছে আমি বলেছি ইতিপূর্বেও যে মিরপুর উনিশশো একাত্তর সালের ষোলোই ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হয়েছিল কিন্তু মিরপুর কিন্তু স্বাধীন হয়েছিল একত্রিশে জানুয়ারি এই এদের এই বিহারিদের সাথে যুদ্ধ করে আমাদেরকে এই মিরপুর স্বাধীন করতে হয়েছে আমরা বিহারীদের বঙ্গবন্ধু এবং বঙ্গবন্ধুর কন্যা এত লাল এত মায়া মমতার মধ্য দিয়ে তাদেরকে লালন পালন করছে সুযোগ সুবিধা দিচ্ছে কিন্তু আমরা বুঝতে পারি নাই যে বিহারীদেরকে তারা ব্যবহার করবে আর বিহারিদের পিছনে এই মিরপুর সহ সারা ঢাকাসহ সারা বাংলাদেশ থেকে বিএনপি জামাত শিবিরের ক্যাটারা সংঘবদ্ধ হয়ে কোঠা আন্দোলনকারীদের উপর ভর করে তারা এই তাণ্ডবলীলা চালায় আপনারা চিন্তা করতে পারবেন না কী ধরনের বিবর্ষ চিত্র ছিল এই দশ নম্বরে বিশেষ করে তো দশ নম্বরে সাধারণ জনগণ তারাও কিন্তু ঐক্যবদ্ধ ছিল আমি পরিবারও ঐক্যবদ্ধ ছিল কিন্তু তারা তো সশস্ত্র ক্যাডার তারা যুদ্ধ করার মানসিকতা নিয়ে তারা এখানে এসেছেন তারা জ্বালা উপোরাও করবেই চিন্তা করে প্ল্যান করেই এখানে এসেছেন কিন্তু আওয়ামী পরিবারের নেতাকর্মীরা তো এটা প্রস্তুত ছিল না তারা তো বাংলাদেশ একটি স্বাধীন বাংলাদেশ শান্তির বাংলাদেশ বঙ্গবন্ধুর নেতৃত্বে দাবিত হচ্ছে ডিজিটাল হয়েছে স্মার্ট হচ্ছে সবাই সেই চিন্তা করছে আওয়ামী লীগের নেতাকর্মীরা তারা তো সেই সময়ের যুগে বিএনপি দুই হাজার এক থেকে দুই হাজার ছয় সালের যে তাণ্ডবিলা চালিয়েছিল সেই কথা তো আমাদের নেতাকর্মীদের মাথায় ছিল না এখানে আমাদের ব্যর্থতা আমাদের প্রস্তুতি ছিল না আমাদের চিন্তার বাইরে ছিল যে এই ধরনের একটা ঘটনা ঘটতে পারে আর এটা যদি আমাদের নেতাকর্মীরা বুঝতে পারতো আর বিহারীদেরকে যদি তারা ব্যবহার না করতে পারতো বিএনপি জামাতের এই গুটি কয়েক সন্ত্রাসী মিরপুরের এই মাটিতে তারাতে পারত তা এখন আমরা জনগণকে সজাগ করছি জনগণও বুঝতে পারছে যে বঙ্গবন্ধুর কন্যা মায়ের মমতা ধোনের স্নেহ ভালোবাসা দিয়ে বাংলাদেশটাকে সাজিয়েছে একটা ছবির নয় সাজিয়েছে বলে উনি অত্যন্ত ব্যথিত ওনার এই কষ্ট করে জনগণের উপকারের জন্য যে সকল স্থাপনাগুলো করছে সেগুলি জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছে এই জন্য ঘটনার দিককার জানানোর ভাষা আমাদের নেই এবং আমরা শপথ গ্রহণ করবো আমাদের দেশ স্বাধীন বাংলাদেশ তিরিশ লক্ষ বায়ের রক্তের বিনিময়ে দু লক্ষ মহাবনির ইজ্জতের বিনিময়ে বাংলাদেশ এই বাংলাদেশকে সেই পরাজিত শক্তি একাত্তরের বিএনপি জামাত জামাত শিবির এবং বিএনপি সেই সাথে জঙ্গি সেই সাথে দেশবিরোধী শক্তিরা ঐক্যবদ্ধ হয়ে দেশটাকে দাবিয়ে রাখার জন্য এই অপতর্পতা চালাচ্ছে তো আমরা বিশ্বাস করি সারা বাংলাদেশের মানুষ ইতিপূর্বে বুঝতে পেরেছেন যে কোঠা আন্দোলনের যে বিষয়গুলো ছিল এগুলি কিন্তু প্রত্যেকটি বিষয়ের দাবিগুলো কিন্তু মানা হয়েছে তারপরে আজকে দেখেন আমরা এখানে কেন এই জামাত শিবির এই যে গুজব রটানোর একটা মিথ্যাবাদী দল জঙ্গি দল সন্ত্রাসী দল তারা অহরহ মিথ্যা ছড়াচ্ছে যে তাদেরকে দিয়ে জোর করে স্টেটমেন্ট দেওয়ানো হয়েছে এই জায়গায় আসো ওই জায়গায় আসো মানে এই যে একটা দেশকে যে একটা ধ্বংসের দিকে ধাবিত করা আর বিশেষ করে শিক্ষার্থীদের শিক্ষা জীবনে তিনি ধ্বংস করা এই যে অপতৎপরতা চালাচ্ছে জামাত শিবিরের এরা এবং ছাত্রদল যুবদল বিএনপি নেতারা ফখরুল সহ এদেরকে প্রতিহত করা এখন আমাদের পবিত্র দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে কারণ বঙ্গবন্ধুর বাংলাদেশ শক্তভাবে হাল ধরেছেন বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রপাত শেখ হাসিনা উনি ডিজিটাল বাংলাদেশ দিয়েছেন এবং উনি স্মার্ট বাংলাদেশ দিতে যাচ্ছেন আর এই স্মার্ট বাংলা বাংলাদেশ যারা গড়বে সেই নতুন প্রজন্ম সে আমাদের ছেলেমেয়েরা তাদেরকে তো আজকে ধ্বংস করে দিচ্ছে বিপদগামী করে দিচ্ছে আপনারা লক্ষ্য করেছেন সময় বিএনপির সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সারা বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানে অস্ত্রের ঝঞ্ঝর ছিল প্রতিনিয়ত কোনো না কোনো মার পোল খালি হতো বাতাসে বারুদের গন্ধ পাওয়া যেত আজ কিন্তু সেই জায়গায় ছিল না এই পুনর্বাস একটি শান্তির বাংলাদেশ শান্তির শিক্ষা পরিবেশ ছিল আমাদের সন্তান নিয়মিত পড়াশোনা করছে নিয়মিত বের হয়ে যাচ্ছে তাদের জীবন জীবিকা রুটি রুজির জীবিকায় তারা ছুটে যাচ্ছেন কিন্তু আজকে কি দাঁড়ালো এই জায়গাটা ধ্বংস করার জন্যই এই অপতৎপরতা বিএনপি জামাতে আপনারা জাতির বিবেক আপনাদের কাছেও আমি সাংবাদিক বন্ধুদেরকে বলতে চাই তাদের আসল চরিত্রটা আসল উদ্দেশ্যটা তাদের মুখোশগুলো কিন্তু জাতির কাছে তুলে ধরা আপনাদেরও প্রকৃতির ধন্যবাদ